अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू नाहमादुहू व नुसल्ली आला रसूलिहिल करीम अम्मा बाद। प्रिय दीनी भाई ओ बोनेरा, आपनारा सकलेई केमन आछेन? आमी आशा करी आल्लाह ताआलार अशेष रहमते आपनारा सकलेई भालो आछेन। आलহামদুলিল্লাহ, आपनादेर दोआय़ आमिও अनेक भालो आছি। प्रिय बंधुगण, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আমি আপনাদেরকে শিখিয়ে দেব। যদি আপনাদের কখনো কোনো জিনিস হারিয়ে যায়, छोटो जिनिस होक बा बड़ो जिनिस, ताहले आपनी जदि सेई समय एई आमुलटी करें जे आमुलटी आमी एखोन आपनादेरके शिखिए देब, ताहले इनशाआल्लाह आपनार हारानो जिनिसटी आपनी खूब ताड़ाताड़ी फिरत पाबेन इनशाआल्लाह। एटा आल्लाह ताआलार दयाय अनुग्रहे। बंधुगण, आपनारा सकलेई एकटी दोआ जानेन, अनेकेई होयतो जानेन ना, तादेर जोन्नो आमी बोलतेछि। दोआटी हलो इन्ना लिल्लाहि वा इन्ना इलाइहि राजिउन। যে দোয়াটি সাধারণত কোনো দুঃসংবাদ শুনলে বা কেউ মৃত্যুবরণ করলে আমরা এই দোয়াটি পাঠ করে থাকি। তো বন্ধুগণ, এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে। কিভাবে পাঠ করবেন সেটাও আমি বলতেছি। যদি আপনার কোনো জিনিস হারিয়ে যায়, যখন আপনি বুঝতে পারবেন যে আপনার জিনিস হারিয়ে গেছে, তখন আপনি প্রথমে ৩ বার অথবা ৫ বার অথবা ৭ বার দরুদ শরীফ পাঠ করবেন। আপনি যে কোনো দরুদ পাঠ করতে পারেন। সবচেয়ে ভালো হলো দরুদে ইব্রাহিম, এটা আপনি পাঠ করতে পারেন, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। যদি দরুদে ইব্রাহিম আপনার মুখস্থ না থাকে, তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি ভিডিও দেখে দরুদে ইব্রাহিমটা মুখস্থ করে নেবেন। তো বন্ধুগণ, প্রথমেই কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন, ৩ বার ৫ বার অথবা ৭ বার। তারপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটি আপনারা কমপক্ষে ৪০ বার পাঠ করবেন। ৪০ বারের বেশিও পাঠ করতে পারেন, কমপক্ষে ৪০ বার পাঠ করবেন। তারপরে আবার আপনি কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন, ৩ বার ৫ বার অথবা ৭ বার। যদি আপনি শুরুতে ৩ বার পাঠ করেন দরুদ ইব্রাহিম, তাহলে শেষে ৩ বার পাঠ করবেন। যদি শুরুতে ৫ বার পাঠ করে থাকেন, শেষে ৫ বার পাঠ করবেন। এবং তারপর সংক্ষিপ্ত আকারে আপনি একটু দোয়া করবেন যে আল্লাহ, আমি আমার যে জিনিসটা হারিয়েছি, আমি যেন সেই জিনিসটা খুব তাড়াতাড়ি ফেরত পাই। আল্লাহ, তুমি আমাকে সেই জিনিসটা ফেরত দাও। এবং তারপরে আপনি মোনাজাত শেষ করে সেই জিনিসটা খুঁজতে থাকবেন। যখন আপনি সেই জিনিসটা খুঁজবেন, তখন আপনি ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ এভাবে এই কালিমাটি পড়বেন এবং খুঁজতে থাকবেন। অথবা পুরো কালিমাটি পড়তে পারেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এভাবে পড়বেন এবং সেই জিনিসটা খুঁজতে থাকবেন। তো বন্ধুগণ, আপনারা যদি এই প্রসেসটা ফলো করেন এবং আপনার হারানো জিনিসটা আপনি খুঁজতে থাকেন, তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুত আপনি আপনার হারানো জিনিসটা ফেরত পাবেন। বন্ধুগণ, এই আমলটি পরীক্ষিত আমল। এই আমলটি আমি নিজে পরীক্ষা করে দেখেছি। আমি আমার হারানো জিনিস ফেরত পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি আশা করি আপনারাও ফেরত পাবেন। বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে, তাহলে ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর আগামী এপিসোডে আপনারা কোন বিষয়ের উপর জানতে চান, কোন টপিকে ভিডিও চান, সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।